বড়টা আসব? আরে আয় 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 এদিকে আয়। এই তুই ওখানে একা দাঁড়িয়ে আছিস, খালা এদিকে আয় আয়। এ হলো শেখর, তোমার ছোট দেহ। বাহ, খুব সুন্দর নাম। বৌদি, আমার নাম সূর্য। আর আমার নাম মালা। খুব ভালো। বৌদি, একটা কথা বলবো? বলো না। তুমি আমাদের রোজ রোজ গল্প শোনাবে? তোমাদের দাদা বুঝি রোজ গল্প শোনায়? রোজ শোনায়। তাহলে আমিও শোনাবো। বৌদি, তুমি আমাদের মারবে না তো? ও মা, তোমাদের দাদা বুঝি রোজ মারে? একটুও না। তাহলে আমি মারবো কেন? ও, তাহলে দাদা যা যা করবে তা তুমিও করবে না বৌদি? হ্যাঁ ভাই, আমি যে তোমার দাদার ছায়া। এ মা, ছায়া তো কালো, তুমি তো ফর্সা। তাই বুঝি? ছায়া নয় রে, তোদের বৌদি এ ঘরের আলো। যা 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 খেলকে যা যাও 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 খেলকে যাও। তোমার ভাই বোনেরা খুব ভালো, প্রথম দেখলাম অথচ মনে হচ্ছে যেন কত জন্মের চেনা। আচ্ছা, শেখরের প্রতি তোমার টানটা একটু বেশি, তাই না? তুমি ঠিকই ধরেছ। আসলে বিশ্বনাথ বাবু, মা জানি সব কোথায় গেলেন। আপনি চিনতে পারলেন তাহলে? আমি ভাবলাম কি অধম তারিখে আনাথকে আপনি ভুলে গেছেন, কিউকি ও চুপি চুপি লড়কা শাদি দিয়ে দিলেন, একটা ইনভাইটেশন, ও কি বলা যায় নিমন্ত্রণ, নিমন্ত্রণ নিমন্ত্রণ ভি করলেন না। তো ভাবলাম ঠিক আছে, আমি নিজে গিয়ে একটা অভিনন্দন জানিয়ে আসি। অনেক ধন্যবাদ তারিকা বাবু। আরে নেই 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 মা জানি, আজ শুধু ধন্যবাদে কাম বলবে না, আজ ধন ভি চাই আর উনকা সাথ সম্পদ ভি চাই। পৌনা গন্ডা বুঝে নিয়ে তবে আমি এখান থেকে উঠব। দয়া করে চুপ করুন। করিতে নতুন বউ এসেছে, সে হয়তো শুনতে পাবে। শুনো, ওনার শোনা উচিত আছে, কিউকি উনি যে বাড়ির বউ হয়ে এসেছেন এ বাড়ির এক একটা ইট এই তারিখে না থাকার লাল কাছে বন্ধ কাছে। হ্যাঁ, জমি দলিল আমার কাছে বন্ধক দিয়ে আপনার লড়কা বিশ্বনাথ বাবু। আগরপালজি, দয়া করে আজকে তিনটা যেতে দিন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার পাওনা আমি কড়াই গন্ডা মিটিয়ে দেবো, আমাকে শুধু দুটো দিন সময় দিন। খামোস, চুপ করুন, অনেক সময় আপনাকে আমি দিয়েছি, কি হয়েছে? হ্যাঁ, কাঁচ কলা হয়েছে, হয় এখনই আপনি আমার টাকা দিয়ে দেবেন, নাহলে ইসি বক্ত আপনি আমার বাড়ি ছেড়ে চলে যাবেন। দয়া করুন তারিকা বাবু, দয়া করুন, আমার ঘরে আজকে নতুন বউ এসেছে, তাকে নিয়ে আমাকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, আপনার দুটি পায়ে পড়ে। মা, কি করছ? এ কি করছেন? যার কাছে টাকাই সব, টাকাই ভগবান, তার কাছে কেঁদে কোনো লাভ আছে মা? নিয়ে যান, এগুলো বিক্রি করলে আপনার পাওনা শোধ হয়ে আরো অনেক বেশি হবে, সেগুলো আপনাকে ভিক্ষে দিলাম, যা। একি কি কি করছো? আরে এই গয়না তোমার, আমরা তোমায় কিচ্ছু দিইনি, আজকে দিলে তুমি গা থেকে গয়না খুলে দেবে। আমি তোমার স্ত্রী উমা, তোমার মতো মহাদেব যার স্বামী তার শরীরে এগুলো অলংকার নয় গো, বোঝা। তাছাড়া গয়নার দাম কি ঘরের মর্যাদার চাইতে বেশি? আপনি এখন দাঁড়িয়ে আছেন যে, আপনার পাওনা চাইতে বেশি তো পেয়ে গেছেন, এবার বিদায় হন। যাচ্ছে যাচ্ছে, একদম লক্ষ্মী যাই স্যার। মা জানেনি, দেখেন ঘরে আসতে না আসতে সব দেনা শোধ হয়ে গেল, একদম লক্ষ্মী যাই স্যার। তো আমার পাওনা আমি বুঝে নিলো,
এবার আপনার পাওনা আপনি বুঝেন একদম লক্ষ্মী জয়সা আসে মা জানে মা কি হয়েছে কি হয়েছে মা কোথায় কষ্ট হচ্ছে তুমি তুমি আমার সাক্ষাৎ লক্ষ্মী তুমি আমার বিশ্বনাথের উপযুক্ত সহধর্মিণী তোমার নাম সার্থক মা তুমি এ বাড়ির সবাইর মর্যাদা রক্ষা করেছ মাকে কোথায় নিয়ে গেল বৌদি ভগবানের কাছে আমরা ভগবানের কাছে যাবো বৌদি আমাদেরও নিয়ে চলো কথা বলি না বাবা যারা ভগবানের কাছে যায় তারা কখনো ফিরে আসে না কেন আসে না ভগবান তো সব পারে তাহলে কেন আমাদের মাকে ফিরিয়ে দেবে না আমাদেরও নিয়ে চলো বৌদি মা ছাড়া আমরা কার কাছে থাকবো কার কাছে আমার কাছে থাকবি আমার কাছে জানবি আজ থেকে আমি শুধু তোদের বৌদি নই আজ থেকে আমি তোদের মা অনেক করে ঘুম পাড়িয়েছি যতক্ষণ জেগেছিল শুধু মামা করে কাঁদছিল এখন কিছুদিন কাঁদবে তারপর আস্তে আস্তে মা হারানোর ব্যথা ভুলে যাবে আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব বলো দেবে তুমি একদিনে এই সংসারকে এত কিছু দিয়েছ তোমাকে দেবার মতন আমার কিছুই নেই তবু বলো কি চাও তোমার কথা চাই কথা হ্যাঁ আজ আমাকে কথা দাও আমাকে কোনোদিন তোমার সন্তানের মা হতে বলবে না তুমি কি চাইলে তুমি মা হতে মেয়েদের কাছে সবচেয়ে বড় স্বপ্ন তুমি স্বেচ্ছায় সে স্বপ্ন থেকে নিজেকে বঞ্চিত করবে কি বলেছে বঞ্চিত হব আমার সব স্বপ্ন পূর্ণ হয়ে গেছে তোমার ভাই তোমার বোন এরাই আমার সন্তান আর কাউকে জন্ম দিয়ে আমি ওদের ভালোবাসা ভাগ বসাতে দেব না উমা বলো কথা দিলে আমি উমা আমি আমার দেবতা মহাদেবের কাছে ভিক্ষে চাইছি দেবে না বলো বলো দেবে না বলো তুমি যে সংসারকে মন্দির করে তুলেছ সেই মন্দিরে আমি বাবা হওয়ার প্রার্থনা জানাবো না তুমি এই সংসারের জননী বোধহয় এটাই বিধাতার খেলা